সেকেন্ড গাড়ি নিতে গেলে প্রথমে প্রথম গাড়ি চোখে দেখলে গাড়ি বয়ে যায় যে গাড়ি কেরাম আছে ঘাটা গাড়ি হলে দেখবে গাড়ি অনেক কিছু ভাঙা আছে খোলা আছে ইঞ্জিনে আওয়াজ হচ্ছে এগুলো তো দেখে নিতে হয় প্রথমে তারপরে গাড়ি দেখো গাড়ি চালিয়ে দেখতে হয় না উপর থেকে দেখলে বয়ে যায় স্টার্ট করলে যে ইঞ্জিনটা কেরাম হতে পারে আচ্ছা এবারে টানটা কেরাম আছে এবার অনেক সময় গাড়ির ফুয়েল পাম্প খারাপ হয়ে যায় আচ্ছা ফুয়েল পাম্প খারাপ হয়ে গেলে গাড়ি টানে না মিসিং মারে বেঁধে বেঁধে যায় টিল শেষ হয়ে যায় আমি বেঁধে বেঁধে যায় ঠিক আছে গাড়ি সাউন্ড খারাপ হলে রগারে সাউন্ড হলে খ্যাট খ্যাট করে আওয়াজ মানে যেরকম আচ্ছা এ পাশ থেকে নিতে হবে ক্যাশের গাড়ি হলে ক্যাশের আর ফাইন্যান্সের গাড়ি হলে নিতে লাগবে ফাইন্যান্সের কি করে বুঝ কি বস সো ভালো তো আজকে আবার চলে এলাম বন্ধুরা আজকের 2024 এর বাচ্চা ও বাইকারস মোটরসের তরফ থেকে আজকে আমি এখানে যে গাড়িগুলো নিয়ে চলে এসেছি বন্ধুরা 2024 এর আজকে ধামাকা বাম্পার আজকে দিয়ে দেব তার শোরুমটা একবার বন্ধুদের দেখিয়ে দাও বাদশাহ বাইকার হ্যাঁ বন্ধুরা আজকের এখানে যে কালেকশন গুলো আমরা দেখাবো শোরুমের ভিতরে প্রচুর গাড়ি এখানে ডিসপ্লে করা রয়েছে বন্ধুরা মাইলেজ থেকে শুরু করে স্পোর্ট কালেকশন আর এই সাইডে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন ডিমান্ডেবল রয়েছে আর এস টু হান্ড্রেড এখানে রয়েছে ভার্সন থ্রি রয়েছে কেটিএম এর আর আর থ্রি টেন রয়েছে ওই সাইডে ডিউক তোমরা পেয়ে যাচ্ছো এনএস পেয়ে যাচ্ছ এসপি গাড়ি পেয়ে যাচ্ছ কি নেই এখানে কি নেই যেটা খুনছো সেটা তোমরা ভাবে তো চলো বন্ধুরা ভিডিও আমরা স্টার্ট করবো ভিডিও স্টার্ট করার আগে আবার বলবো তোমরা যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দেবে কারণ বাদশাহ বাইকারের নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখা যায় সো গেট স্টার্টেড তো বন্ধুরা ফাইনালি আজকে দাদা সামনে চলে এলো রাজদা কেমন আছেন বলো ভালো আছি তুমি ভালো আছো একদম দাদা আমি দু হাজার তোমার শোরুমে কালেকশন গুলো দেখে জাস্ট মন ভরে গেল কারণ এত সুন্দর সুন্দর কালেকশন আমরা বন্ধুদের উপহার দেবো একদম দাদা আজকের এখানে যে কালেকশন গুলো আমরা দেখছি আজকে তো মানে এমন কোনো কালেকশন নেই যেটা নেই এখানে সব রকম কালেকশন বন্ধুরা আজকে এখানে অ্যাভেলেবেল রয়েছে তো দাদা আজকে তুমি বন্ধুদের এখানে বলে দাও তোমার এখানে কি কি ফেসিলিটি পাবে তোমার শোরুমে ফেসিলিটি পাবে মানে সবচেয়ে বড় কথা গাড়ি যারা নেবে সেকেন্ড গাড়ি কন্ডিশনটা মেন ম্যাটার করছে কন্ডিশন অবশ্যই সেকেন্ড হ্যান্ড জিনিস বলে এই নয় যে একদম ফেলে দিতে হবে একদম কন্ডিশন গুলো প্রত্যেকটা গাড়ির কন্ডিশন বেঁচে বেঁচে তোলা আছে গাড়ি অবশ্যই দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে সব কারেন্ট মডেল আছে কারেন্ট একদম ব্যাক গাড়ি নেই সব কারেন্ট মডেল আছে হাই কোয়ালিটি গাড়ি আছে আর আমার এখানে স্পোর্টস সেগমেন্ট বেশি থাকে কারণ নর্মাল গাড়ি এখানে থাকে না স্পোর্টস বাইক বেশি থাকে আর স্কুটিও থাকে না আমার কাছে ঠিক আছে তো ফাইনান্স অপশন ফাইন্যান্স অপশন আগে ওড়াই আছে

ব্যবস্থা আছে কিন্তু এখানে আগে এসে গাড়ি দেখতে হবে দেখতে হবে চার্জেবল ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তো চলো এখন দাদা আমরা গাড়িগুলোকে দেখে নেবো ভিডিও লাস্ট আমরা শোরুমের অ্যাড্রেস লোকেশন বন্ধুদের জানিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের এখানে ফার্স্ট টাইম দেখাবো আর এস টু হান্ড্রেড জাস্ট মডেলটাকে তোমরা দেখে নাও মানে কালার জাস্ট লুকটাকে তোমরা দেখে নাও কালার দেখলে মন ভরে যাবে এত সুন্দর একখানা কালারের আর এস টু হান্ড্রেড তোমরা পাচ্ছ রেড হোয়াইটের কম্বিনেশন ডিজাইন গ্রাফিক্স রয়েছে জাস্ট লুকটাকে তোমরা দেখে নাও সো রাজদা এই এত সুন্দর একখানা মডেল বাদশাহ বাইকার তরফ থেকে কি দাম আজকের জন্য রাখা পালসার আর এস বিএস ফোর মডেল আছে দু হাজার কুড়ির গাড়ি আছে কুড়ির গাড়ি খুব ডিমান্ডেবল গাড়ি এবিএস মডেল এর গাড়ি আছে বিএস ফোর মডেল ওকে এবং দু হাজার দশে দু কুড়ির গাড়ি আছে ওকে ডাবল চ্যানেল এবিএস এর গাড়ি ওকে দাম আছে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার এত সুন্দর গাড়ি কেন বলতো দাম গাড়ি চলে আছে মাত্র ন হাজার কিলোমিটার মাত্র নয় হ্যাঁ

আহ ডবল চ্যানেল এবিএস এর গাড়ি আছে পুরো পরিষ্কার গাড়ি চলা আছে সতেরো হাজার কিলোমিটার মাত্র সতেরো হাজার গাড়ি তো দেখলে মনে হচ্ছে যেন মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলে সতেরো হাজার চলে আছে গাড়ি দেখলে কেন কালার কন্ডিশন মানে এত সুন্দর কালার তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো ভিডিওর মধ্যে একদম একদম এবিএস এর সাথে মডেল পেয়ে যাচ্ছ তো এখন ডিটেলস এই গাড়িটার ডিটেলস হচ্ছে কে বলে দিলাম দামটা দাম এক লাখ চোদ্দ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আছে আচ্ছা তো এক লাখ চোদ্দ হাজার টাকা দাম আছে ফাইন্যান্সের জন্যই আচ্ছা যারা ক্যাশে নেবে তাদের দাম হবে মাত্র এক লাখ দশ হাজার টাকা ইউটিউব চ্যানেল নাম নিতে হবে এক লাখ দশ হ্যাঁ তোমার ইউটিউব চ্যানেল নাম নিলে এক লাখ দশ হাজার টাকা গাড়িটা হয়ে যাবে এক লাখ দশে একদম 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 নেক্সট একটু গাড়ি সেভ করে দাও পোকার দা এখন আমরা নেক্সট মডেল দেখে নেব দারুণ একটা কালেকশন তো কেটিএম আরসি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স মডেল বিএস সিক্স তাহলে বেশি চলা গাড়ি নয় তো দু হাজার আগস্টের গাড়ি আছে দু হাজার একুশের আগস্টের গাড়ি একদম ফ্রেশ কালেকশন কত কিলোমিটার রান করেছে মাত্র তিন হাজার কিলোমিটার মাত্র তিন তার মানে কিছুই নয় তিন হাজার কিলোমিটার চলা মানে গাড়ি নতুন গাড়ির মতো নতুন গাড়ির মতো গাড়ি মানে বন্ধুরা তোমরা তো কালার পেন্ট কন্ডিশন থেকেই আহ তোমরা বুঝতেই পারছো কি লেভেলের গাড়িটা রয়েছে তো এখন কি দাম রাখছো

দারুন লুকের একটা গাড়ি তো দাদা এই যে মডেলটা দেখছি এটার আজকের কি ডিটেলস আছে বন্ধুদের জন্য দেখো এটা আছে একদম হাই ডিমান্ডেড গাড়ি হাই ডিমান্ডেড খুব ডিমান্ড গাড়িটার আর গাড়িটার কালারটাও খুব সুন্দর আছে গাড়িটা হচ্ছে রেয়ার গাড়িটা খুব পাওয়া যায় খুব একটা পাওয়া যায় না অবশ্যই ঠিক আছে আমার কাছে একটাই আছে আর গাড়িটা দু হাজার উনিশের মডেল আছে ওকে বিএস ফোর মডেল গাড়িটা বিএস দাম আছে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি এক লাখ আশি ক্যাশে নিলে একটু ডিসকাউন্ট থাকবে আর গাড়িটার সাথে কোনো কিছু মডিফাই করা হয়নি আচ্ছা

তো এখন বলো কি দাম আছে আর কোন সাল দুহাজার একুশের গাড়ি আছে দু হাজার একুশের ডায়মন্ড হার ডায়মন্ড হারবার আর্থিয়র গাড়ি এবং ডায়মন্ড হারবারের মালিকের বাড়ি ওকে আমি একদিন গিয়েছিলাম গিয়ে গাড়িটা নিয়ে এসেছি বাড়ি থেকে আচ্ছা গাড়ির কন্ডিশন খুব ভালো গাড়িটা আছে গাড়িটা বাইরে কাস্টমারের উদানে থাকতো তো গাড়িটা আচ্ছা কোনো দাগ নেই গাড়িতে আমি এমনিতে গাড়িটার মধ্যে দেখেই বলেছি পালিশ করলে পালিশ করলে গাড়ি আর চচ্চ করবে পালিশ করা নেই গাড়িটা ওকে গাড়িটা চলা আছে চার হাজার কিলোমিটার মাত্র চার হাজার হাজার কিলোমিটার চলে আছে খুব কম চলে আছে ওকে

কন্ডিশন ভালো আছে হেভি কন্ডিশন এবিএস এর সাথে ডাবল এবিএস ডাবল ডিস এবিএস এ থাকবে বিএস মডেল এবিএস হবে না অবশ্যই হ্যাঁ তো মডেল গাড়ি আছে তো দাদা কি ডিটেইলস বন্ধুদের জানিয়ে দাও 2021 এর গাড়ি আছে ফার্স্ট ওনারের গাড়ি এটা ফার্স্ট ওনারের গাড়ি কত কিলোমিটার রান করেছে চল আছে 17000 কিলোমিটার 17000 হুম একদম গাড়ি দেখো গাড়ি যারা কাস্টমার যেটুকু চালিয়েছে সেটুকুই আমার এখানে থাকবে যে মিটার কমিয়ে দেবো সেটা আমরা পার নয় একদম সেম কন্ডিশনে গাড়ি আছে স্টক কন্ডিশন কোনো কিছু চেঞ্জ করা হয়নি

microsoft 10000 টাকা এ দিয়ে দেব যা দাম দে কিনবে না যা দাম দে কিনবে সেই দামই দিয়ে দেব ওকে তাহলে ফাইনাল দাম এটা দাম আছে টাকা যারা ডিসকাউন্ট করে চলে আসে টাকা চলে আসবে দাম আছে জন্য টাকা চলে দাদা একটা মাইলেজেবল গাড়ি আমরা চলে যায় এটা এটাই একদম হালকা গাড়ি আছে এর এখন ভালো আছে খুব ডিমান্ড এখন মার্কেটে চলছে গাড়ি ডিস মডেলের কি

গাড়ি ভালো আছে শুধু ব্যাটারিটা খারাপ আছে গাড়িতে ব্যাটারিটা তোমাদের লাগিয়ে নিতে হবে এটার দাম আছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটার কি অ্যাভেলেবেল না ফাইন্যান্স হবে না এটা ফাইন্যান্স হবে না শুধু হোম ডেলিভারি হয়ে যাবে

এবং ডাবল ডাবল চ্যানেল এবিএস না সিঙ্গেল আর সি সিঙ্গেল চ্যানেল এবিএস হয় সিঙ্গেল চ্যানেল হ্যাঁ আচ্ছা তো এই গাইডা কন্ডিশন এ ওয়ান কন্ডিশন আছে ওকে এ ওয়ান কন্ডিশন কোনো স্ক্র্যাচ ফাটা ভাঙা কিছু নেই প্রত্যেকটা গাড়ি এ ওয়ান কন্ডিশনে পাবে এই গাড়িটা যারা নেবে তাদেরকে দাম রাখো তাদের জন্য মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ এক লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এক লাখ পঞ্চাশ ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড বন্ধুরা এত সুন্দর একখানা টু হান্ড্রেড আর সি গাড়ি তোমরা কুড়ির গাড়ি কুড়ির গাড়ি কুড়ি দেখো বিএস ফোর এর মডেলটা কিন্তু খুব চাহিদা কারণ সাউন্ডটা অটোর মতো সাউন্ড তো এই জন্য চাহিদা বেশি দারুন দারুন বিএস সিক্স যে মডেলটা করেছে আরসি ওটাও তো চাহিদা নেই ওটা নরমাল নরমাল সাউন্ড একদম নরমাল সাউন্ড আর বিএস সিক্স এর যেটা তোমার ওই নিউ সেভেন যে গাড়িটা আছে নিউ সেভেন ওটা একদম চাহিদা নেই একদম

এই গাড়ির সাউন্ডটা যে ভালো সাউন্ডটা যে হয় বিএস সিক্স এই সাউন্ডটা হয় না এই ওল্ড শেপের গাড়িটা এখন বেশি চলছে কারণ সাউন্ডের জন্য সাউন্ডের জন্য আর ওল্ড সেফের গাড়িটা কাস্টমার বেশি পছন্দ করে নিউ সেফের গাড়ি পছন্দ করে না নিউ সেফের গাড়িটা অতটা ভালো দেখতে না কিন্তু এই যে জাস্ট এখানে এই যে লুকটা এই যে প্রজেক্টটা হ্যাঁ এখন নতুন সেফেরটা একটা ওই যে নরমাল যে হেডলাইট যেটা হয় সেটা দিয়ে পছন্দ হচ্ছে না কিন্তু গাড়ি পছন্দ না না ওই গাড়ি খারাপ বলবো না ওই গাড়িটা কিন্তু খুব দুর্দান্ত করেছে গাড়িটা গাড়িটা ভালো আমার তো খুব ভালো লাগে গাড়িটা লুকটা অনেকের পছন্দ কাস্টমারের পছন্দ নয় এখন কাস্টমার কাস্টমার ডিমান্ড নেই ওকে সো বন্ধুরা দেখেন আপনি 2020 এর গাড়ি আছে আচ্ছা বেশ মডেল আছে মাত্র চলা এগারো হাজার কিলোমিটার এগারো হাজার এগারো হাজার কিলোমিটার চলা আছে সাদা গাড়ি পুরো চকচকে কন্ডিশন চকচকে কন্ডিশন কন্ডিশন ভিডিওর মধ্যে যাচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা এক এক লাখ কুড়ি হাজার টাকা যারা গেছে নেবে টাকা ডিসকাউন্ট সরাসরি হোক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ লাখ কুড়ি রোগ গাড়ি এই গাড়ি আমি দেখছি টাকা লাখ

মানে প্রত্যেকটা গাড়ি আজকে ডিমান্ডেবল গাড়ি ছাড়া এখানে দেখানোই হবে না প্রত্যেকটা গাড়িই ডিমান্ডেবল গাড়ি একদম একদম এনএস 200 এর দাদা এখন চাই দেওয়া ভালো আছে আর দারুণ একটা গাড়ি জাস্ট রোডে নামলে কাম একদম একদম তো দেখো এনএস 200 2019 এর গাড়ি আচ্ছা 19 এর লাস্ট গাড়ি ঠিক আছে বারেপুর ভিকেলসের গাড়ি ফার্স্ট ওনার বাড়ি থেকে নিয়েছি গাড়িটা চলা আছে তোমার 17 18000 কিমি চলে আছে গাড়িটা 18000 গাড়ি একদম মিন্ট কন্ডিশনে আচ্ছা দুদান্ত টান গাড়িটা দিয়ে আমি চালিয়েছি তো কার্বেটার মডেল হতে পারে আচ্ছা বিএস ফোর এর মডেল হতে পারে কিন্তু টান হেভি আছে গাড়িতে দারুন গাড়ি খুব দারুন টান আছে গাড়িতে এনএস টু হান্ড্রেড আর বুঝতে পারছো খুব ডিমান্ড এখন ওয়ান টোয়েন্টি ফাইভ তো সবার কাছেই আছে সবার কাছে টু হান্ড্রেড বিএস ফোর বিএস সিক্স কাছে পাওয়া যাচ্ছে না ঠিক মতো খুব কম পাওয়া যায় এই গাড়িটার দাম আছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা ফাইনান্স হয়ে যাবে ফাইন্যান্স তো হবে নেক্সট নেক্সট আসছে তারপরে আসছে একদম নতুন একদম নতুন গাড়ি

এটাও কন্ডিশন খুব ভালো আছে ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে আর যারা ভিডিও দেখে তারা সবাই জানে বাচ্চা বাইকারস মানে সব গাড়ি ফ্রেশ কন্ডিশনেরই থাকে হ্যাঁ কেন কাস্টমারের গাড়ি দেওয়ার পরে তো কাস্টমার যদি বারবার ফোন করে কোয়ারি করে দাদা কিরকম গাড়ি দিলে ওগুলো খুব খারাপ লাগে ওই জন্য সব কিছু গাড়ি তুলতে হয় আমার কাছে গাড়ি নিয়ে একটা প্রবলেম একটা প্রবলেম হলো যে আমি ফোন তুলবো না এরকম ব্যাপারও নয় আমি ফোন তুলে কাস্টমারের সাথে কোনো জিনিস কোনো প্রবলেম হলো সেটাও মানে রিপেয়ারিং করতে পারছে না তার জন্য আমি সলিউশন দিই এইটা করলে ঠিক হয়ে যাবে অনেক সময় গাড়ি কেনার পরে অনেকের ব্যাটারি খারাপ হয়ে যায় অনেক সময় রেকটিফায়ার খারাপ হয়ে যায় বা অনেক সময় ম্যাগনেট কয়েল খারাপ হয়ে যায় এগুলো তো অনেক ডিলাররা জানে না আমি এগুলো জানি কোনটা কি খারাপ হলে অনেক সময় ব্যাটারি চার্জ করতে পারছে না এগুলো করে দিই বিশেষ করে পালসার এস গাড়িটা কিনে এরকম হয় পালসার এস গাড়ির প্রবলেম এগুলো হয় পাম্প পাম্পের মোটর খারাপ হয়ে যায় ঠিক আছে গাড়ি পিক আপ নেয় না আচ্ছা সেই জন্য আমি গাড়িগুলো তুলি একটু বেছে বেছে তুলি আর যদিও কোনো প্রবলেম থাকে সেগুলো রিপেয়ারিং করে দিই আচ্ছা তো এখন এটার ডিটেলস এই গাড়িটা এটা আছে 2021 এর এন্ডের গাড়ি আছে দাম আছে 90000 টাকা 90000 টাকা ক্যাশ অন ডিসকাউন্ট দেবো ওকে 21 এর লাস্টের গাড়ি আছে 21 এর লাস্টের এফজেডএস ভার্সন 3 বিএস 6 মডেল এটাও বিএস 6 মডেল আছে লাল কালারের গাড়ি রেড কালার হ্যাঁ ওটা ছিল গ্রে কালার এটা ছিল ব্ল্যাক কালার এটা আছে রেড কালার রেড কালার হ্যাঁ রেড কালার গ্রে ব্ল্যাক রেড রেড যার যেই কালার অপশন সেটা তোমরা পেয়ে যাবে আর একটা ব্ল্যাক দেখেছিলাম 17000 টাকা দাম বললাম তো এই যে মডেলটার এখন ডিটেইলস এটা তো লাল কালার কেমন কন্ডিশন তুমি কিছু দেখো না কালার তো দেখলে মন ভরে যাচ্ছে চপচপ করছে তো একদমই মন ভরে যাচ্ছে দেখো দামটা কোন সালের দামটা 2000 21 এর গাড়ি আছে আচ্ছা 21 লাখ গাড়ি আছে BS6 মডেলের গাড়ি আছে ওকে দাম রাখা আছে 85000 টাকা কত 85000 টাকা যারা কেসে নেবে কেসে নেবে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা 80000 টাকা BS6 80000 টাকা 80000 টাকা নেক্সট Honda হর্নেট Honda হর্নেট এইটা একটা অবিশ্বাস্য দামে দেবো

আমার দাম আছে এক লাখ পনেরো হাজার টাকা যারা ক্যাশে নেবে তাদের ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা নিয়ে যাও ডমিনো ফোর হান্ড্রেড উনিশের মডেল তো দাদা দারুণ একটা ডমিনার গাড়িও আমরা দেখে নিলাম এখন তুমি বন্ধুদের জানাও এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম তো নাম ট্রান্সফারের যে বিষয়টা সেটা আপনি কি বলছেন নাম ট্রান্সফার যদি না করতে পারি আচ্ছা আপনাদেরকে হাত জোর করে বলছি আমাকে উল্টা পাল্টা বলে গালাগালি দেবেন গালাগালি দেবেন একদম আর যদি নাম ট্রান্সফার না হয় যদি এনওসি কমপ্লিট পেপার না দাও

যে আমি বললেন নামটা টাকা তো বেশি যাচ্ছে কেন আচ্ছা যে আটটির গাড়ি ধর বারেপুর আটটিয়ের গাড়ি বারে ঘুর আটটি ওর কাস্টমার কিনলো বারেঘুরের কাস্টমার কিলো আচ্ছা ক্যাশ টাকা যদি গাড়ি হয় যদি ক্যাশ টাকা কিনে তাহলে আনটা কমে হয়ে যাবে সাড়ে তিন হাজার টাকায় হয়ে যায় আচ্ছা ঠিক আছে ধরো স্যাম অন্য বার এক গাড়ি কিলোটা এমন হবে লোক

নামখানা খানা লক্ষিমান্তপুর থেকে বা ডায়মন্ড হামার থেকে লোকাল উঠবে নামবে বাড়ি ওখান থেকে অটো বসে বলে যাব চাম্পারি যাবো ফোন করবে ক্যানিং থেকে যারা আসবে সুন্দরবন থেকে যারা আসবে ক্যানিং থেকে ট্রেনে বসবে বসে নিয়ে চাম্পারিম যারা শিয়ালদার দূর থেকে আসবে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেনে উঠে চাম্পারি স্টেশনে নামবে আচ্ছা শিয়ালদা থেকে ক্যানিং ট্রেনে উঠে চাম্পাটি স্টেশনে নামবে ফোন করবে তারপর গাইড করবে গুগল গুগল ম্যাপের লোকেশনটা আমাদের থাকবে এবং ফোন নাম্বার তো আছে আর ফেসবুকের লিঙ্ক টা আমাদের ডেসক্রিপশন দিচ্ছি ফেসবুকের পেজ আছে ওই পেজে গিয়ে তোমাদের গাড়ির সব গাড়ি ডিটেলস তুমি দেখতে পারবে ফটো সমেত নাম সরাসরি সব সময়ের জন্য আপডেট ওখানে পেয়ে যাচ্ছে ওকে সো দাদা ভিডিও আজকে এখানে আমি এন্ড করব এন্ড করার আগে 2024 এর জন্য আর বন্ধুদের কিছু ম্যাচেস দেখো গাড়ি কিনলে তোমরা পাঁচটা জায়গায় ঘুরো ঘুরে গাড়ির দাম নিয়ে ভিডিওর মধ্যে অনেকে বলে দাম দাম বেশি একটা কথা রিকোয়েস্ট বলো বন্ধুরা সেকেন্ড হ্যান্ড গাড়ি তোমার ছাড়াও তো অনেকের ভিডিও দেখে একদম সেকেন্ড হ্যান্ড গাড়ি কি কি আইডিয়াটা বন্ধুদের দিয়ে আমি এটা সবাইকে বলে দিচ্ছি এটা তুমি প্রথমে দেখবে ভিডিও আচ্ছা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে গেলে প্রথমে প্রথম গাড়ি চোখে দেখলে গাড়ি যায় যাচ্ছে গাড়ি আছে ঘাটা গাড়ি হলে দেখবে গাড়ি অনেক কিছু ভাঙা আছে খোলা আছে ইঞ্জিনে আওয়াজ হচ্ছে এগুলো তো দেখে নিতে হয় প্রথমে তারপরে গাড়ি দেখো গাড়ি চালিয়ে দেখতে হয় না উপর থেকে দেখলে বোঝায় স্টার্ট করলে ইঞ্জিনটা কেরাম হতে পারে আচ্ছা এবারে টানটা কিরম আছে এবার অনেক সময় গাড়ির ফুয়েল পাম্প খারাপ হয়ে যায় ফুয়েল পাম্প খারাপ হয়ে গেলে গাড়ি টানে না বেঁধে আমি বেঁধে পেতে যায় ঠিক আছে গাড়ি সাউন্ড খারাপ হলে রগারে সাউন্ড হলে খ্যাট খ্যাট করে আওয়াজ মানে এরকম আচ্ছা পাশ থেকে নিতে হবে ক্যাশের গাড়ি হলে ক্যাশ আর ফাইন্যান্সের গাড়ি হলে এনসি তো লাগবে ফাইন্যান্সের কি করে বুঝবে ফাইন্যান্সের গাড়ি হলে স্মার্ট কার্ডে লেখা থাকে আর ইন্টারনেটে সার্চ করে দেখতে হবে ইন্টারনেটে সার্চ করে সার্চ এম পরিবহনে সার্চ করছো কোনো ওয়েবসাইট না এম পরিবহনে সার্চ করে দেখতে হবে এম পরিবহনে সার্চ করলে ওটা কি ফাইন্যান্স কোম্পানি চলছে সেই কোম্পানিটা সব এম পরিবহনে যাবে এম পরিবহনে গিয়ে গাড়ি নাম্বার দিয়ে লিখলে ওখানে চলে আসবে ওখানে আচ্ছা আর কিছু দেখার আছে আর দেখা আছে মানে গাড়ি কত চলেছে এটা দেখতে আচ্ছা

যদি ভালো থাকে একটা লাইক করো আর সাবস্ক্রাইব তোমাদের করতে বলছি সাবস্ক্রাইব না করলে বিপ্লব ভাই ভিডিও করতে পছন্দ করছি না কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ওকে সো দাদা থ্যাংক ইউ